Hello students, welcome back to my YouTube channel. So let's start. Langston Hughes was an American poet, essayist, playwright and short story writer. Langston Hughes chilen America ekjon kobi, ekjon probondhokar, ekjon natyokar ebong ekjon choto golpakar. He is considered bolte gonno kora hoy, take gonno kora hoy one of the most renowned contributors, mane ki ekjon bikkhato ari contributor mane hocche obodankari to American literature, orthat ki American sahitye take ekjon bikkhato obodankari hisabe gonno kora hoy in the 20th century, orthat bingsho shotabdite. Orthat bingsho shotabdite American literature e take ekjon bikkhato contributor mane obodankari hisabe gonno kora hoy. Student bole rakhi, Langston Hughes er full nam hocche James Mercer Langston Hughes Brown, orthat jonmogrohon korechilo 1 February 1901 khristabde Joplin, Missouri, US, orthat United States. দেখো 1921 খ্রিস্টাব্দে আফটার গ্র্যাজুয়েটিং ফ্রম হাই স্কুল হিউজেস ট্রাভেল টু মেক্সিকো টু ভিজিট হিজ ফাদার. স্টুডেন্টস বলে রাখি, ল্যাংস্টন হিউজের বাবার নাম ছিল জেমস হিউজ। তার বাবা তার মাকে আর কি ছেড়ে চলে যায় যখন ল্যাংস্টন হিউজ জন্মগ্রহণ করেছিল। কিন্তু ল্যাংস্টন হিউজ সে তার ম্যাটারনাল গ্র্যান্ডমাদারের কাছে, অর্থাৎ কি তার মায়ের যে আর কি মা ছিল তার কাছে বড় হয়ে ওঠে। এবং পরে যখন ল্যাংস্টন হিউজ বড় হয় তখন সে তার বাবার সঙ্গে দেখা করতে যায় মেক্সিকোতে। এবং অনেক জায়গায় আর কি বলা আছে তার বাবার সঙ্গে তার সম্বন্ধ বেশ একটা ছিল না। অ্যালং দ্য ওয়ে, অর্থাৎ যাওয়ার পথে তার বাবার সঙ্গে যখন 1921 খ্রিস্টাব্দে দেখা করতে যাচ্ছিল, যাওয়ার পথে হি কম্পোজড হিজ ফার্স্ট মেজর পোয়েমস, অর্থাৎ কি সে আর কি রচনা করেছিল তার প্রথম মেজর পোয়েম, দ্য নিগ্রো স্পিক অফ রিভার্স, এই কবিতাটি সে আর কি লিখেছিল তার বাবার সঙ্গে যখন দেখা করতে যায় আফটার গ্র্যাজুয়েটিং, অর্থাৎ কি তার গ্র্যাজুয়েশন হওয়ার পরে দ্য নিগ্রো স্পিক অফ রিভার্স বলে একটি কবিতা লিখেছিল। তারপরে দেখো কি বলা আছে, থ্যাংক ইউ ম্যাম ইজ এ শর্ট স্টোরি, থ্যাংক ইউ ম্যামটা হচ্ছে একটা ছোট গল্প, আমরা আগেই জেনেছি এটা হচ্ছে একটা ছোট গল্প। রিটেন, যেটা লেখা হয়েছিল 1931 খ্রিস্টাব্দে, প্রবেবলি সম্ভবত বাই ল্যাংস্টন হিউজেস, অর্থাৎ ল্যাংস্টন হিউজের দ্বারা, অ্যান্ড পাবলিশড, এবং এটা প্রকাশ করা হয়েছিল ইন 1958, অর্থাৎ 1958 খ্রিস্টাব্দে। হিউজেস বিলং টু ব্ল্যাক কমিউনিটি, হি অলওয়েজ ট্রাইড টু আপলিফ্ট দ্য ব্ল্যাক পিপল, অর্থাৎ ল্যাংস্টন হিউজ যেহেতু ব্ল্যাক কমিউনিটি, অর্থাৎ কি কালো চামড়ার কমিউনিটিতে বসবাস করতো, যার জন্য, এবং নিজেও কিন্তু কালো চামড়া অধিকারী ব্যক্তি ছিল, যার জন্য সে অলওয়েজ ট্রাইড, মানে কি সবসময় চেষ্টা করেছিল উপর দিকে তোলার ব্ল্যাক পিপল, অর্থাৎ কি কালো মানুষদের অধিকারের বিরুদ্ধে লড়াই করতো এবং কালো মানুষকে সমস্ত অধিকারের সুযোগ করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল। অন May 22, অর্থাৎ মে মাসের 22 তারিখে 1967 খ্রিস্টাব্দে ল্যাংস্টন হিউজ মারা যায়। কোথায়? না স্টেভাসেন্ট পলিক্লিনিক, নিউ ইয়র্ক সিটি, অ্যাট দ্য এজ অফ 66, ফ্রম কমপ্লিকেশন, অর্থাৎ কি জটিলতা দেখা দেয় আফটার অ্যাবডোমিনাল, অ্যাবডোমিনাল মানে হচ্ছে পেটের যে সার্জারি হয়েছিল সেই সার্জারিতে কিছু সমস্যা দেখা যায়, এবং রিলেটেড টু প্রোটেস্ট ক্যান্সার, এবং কি না প্রোটেস্ট ক্যান্সারেও সে মারা যায়। বেসিক্যালি বলে রাখি, ল্যাংস্টন হিউজ মারা গিয়েছিল প্রোটেস্ট ক্যান্সার, অর্থাৎ কি ক্যান্সারের জন্য মারা গিয়েছিল 66 এজে, মানে কি 66 বছর বয়সে 1967 খ্রিস্টাব্দের 22 মে ল্যাংস্টন হিউজ, অর্থাৎ কি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান। সাম অফ হিস ওয়েল নোন ওয়ার্কস আর দ্য ওয়েরি ব্লুস, নট উইদাউট ল্যান্থর, দ্য ওয়ে অফ হোয়াইট ফোক্স, অর্থাৎ কি তার বিশেষ কিছু লেখালেখির মধ্যে এগুলোই একটু বেশি পরিচিত ছিল।